প্রশ্নে বলেছে শূন্য স্থানে কোন অঙ্কটি বসবে, অর্থাৎ তিন শূন্য স্থান দুই যোগ এক পাঁচ এক সমান চারশো তিরানব্বই। লক্ষ্য করো এক্ষেত্রে দুই যোগ এক তিন, এই দুটিকে যোগ করার সময় হাতে কোনো সংখ্যা ছিল না। আবার তিন যোগ এক চার, এই দুটি সংখ্যাকে যোগ করার পর হাতে কোনো সংখ্যা নেই, অর্থাৎ পাঁচের সাথে কত যোগ করলে নয় হবে সেটি বের করতে হবে। পাঁচের সাথে যদি চার যোগ করা হয়, পাঁচ যোগ চার নয়, পাঁচের সাথে চার যোগ করলে নয় হবে, অর্থাৎ এই শূন্য স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হবে চার। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।